সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেলটি এবং পাশের বেল নোটিফিকেশনটি দাবি দিন সমস্ত ধরনের সরকারি চাকরির খবর এবং লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অবশেষে একটি বিরাট সুখবর। পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কন্ট্রাকচুয়াল হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে কাজ করে, সরকারি বিদ্যালয়ে, তাদের জন্য এই সুখবর। অবশেষে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি বিরাট নির্দেশ দিয়েছে, যার ফলে কিন্তু তাদের বেতন অনেকটাই বাড়তে পারে। তো চলুন বন্ধুরা, কী বিস্তারিত আপডেটটি এবং কী নির্দেশ দিয়েছে রাজ্যের হাইকোর্ট সেটি আমরা দেখে নেই। শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের। দাবিটা ছিল দীর্ঘদিনের, সরকারের কাছে বারংবার দাবি জানিয়েও মেটেনি সমস্যা। কার্যত বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চুক্তিভিত্তিক শিক্ষক। 2014 সালে মামলা দায়ের হলেও দীর্ঘ 5 বছর পর অবশেষে বিচার পেলেন বাংলার কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্থায়ী শিক্ষকদের মতন চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়াতে হবে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুম ভট্টাচার্য নির্দেশ দেন, স্থায়ী শিক্ষকদের মূল বেতনের মতোই চুক্তিভিত্তিক শিক্ষকদেরও একইভাবে পে স্কেল বাড়াতে হবে। মূলত বেতন বাড়লে 4 থেকে 5 হাজার টাকা বেশি বেতন পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এদিন মামলার শুনানিতে চুক্তিভিত্তিক শিক্ষকদের তরফে জানানো হয়েছে, তারা একজন স্থায়ী শিক্ষকদের মতো স্কুলে সমস্ত কাজ করলেও সমবেতন পান না। এই নিয়ে সরকারকে জানানো হলেও আশ্বাস মিললেও বেতন বাড়েনি। মামলাকারীদের দাবি, যেহেতু তারা স্থায়ী শিক্ষকদের তুলনায় কোনো অংশেই কম কাজ করে না, তাহলে মাসের শেষে কেন তারা কম বেতন পাবেন? একই কর্মস্থলে একই কাজের বিনিময়ে কেন এই বেতন বৈষম্য? তোলা হয় প্রশ্ন। দীর্ঘ 5 বছর ধরে মামলা চলার পর অবশেষে বেতন বৃদ্ধির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তো বন্ধু, এই বিস্তারিত আপডেটটি কিন্তু একটি অনলাইন পোর্টালে উঠে এসেছে। তো বন্ধু, অবশেষে যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা তাদের জন্য একটি বিরাট আপডেট এটি। তাহলে কিন্তু এবার এই নির্দেশ কার্যকর হলে হাইকোর্টের অবশেষে তাদের কিন্তু বেতন প্রায় 4 থেকে 5 হাজার টাকা বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, আপডেটটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।